আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো খুব সহজ একটি রেসিপি, সেটা হলো পায়েস রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি করতে হবে এই পায়েস রান্না করতে। আমি এখানে 1 কেজি দুধ চুলায় বসিয়েছি। এখন এর মধ্যে আমি পোলার চাল দিয়ে দিব। আমি এখানে চিনি গুঁড়ো পোলার চাল 1/4 কাপ নিয়েছি। চালটাকে আমি ধুয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ। এখন এই দুধের মধ্যেই চালটাকে আমি সেদ্ধ করে নিব। চাল সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিব। আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে দিয়ে নেবেন। আমার মেয়ে মিষ্টি কম খায়, তাই একটু কম চিনি দিয়েছি। এখন একটু ভালোভাবে জাল করে নিতে হবে। চিনিটা গলে গিয়ে ঘন হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিব বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম কুচি দিলাম, আর দিব পেস্তা বাদাম কুচি। এখন আরো কিছুক্ষণ এটাকে জাল করতে হবে বাদামটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গোলাপ জল। আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন। গোলাপ জল বা কেওড়া জল দেওয়ার পরে চুলায় আর বেশিক্ষণ আপনারা রাখবেন না, আমি নামিয়ে নিচ্ছি। আমি পায়েস একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এর উপরে আমি একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিব। এই তো হয়ে গেল পায়েস রান্না, খুব সহজেই রান্না করা যায়। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।